বাড়িতে গিয়ে কতদিন থাকবে বাবা? সপ্তাহখানেক মত। কেন রফিক? থাকি না গিয়ে কিছুদিন। কয়দিন থাকব? তোমার যতদিন ইচ্ছে। রফিক কেন রাগ করে চলে গেল? তোমার মুখ দেখে তো প্রবলেম মনে হয়। কি সমস্যা বাবা? ও বোঝে না ওকে আমি ভালোবাসি। তার মানে তোমার ভালোবাসার মধ্যে প্রবলেম আছে। কি প্রবলেম? তুমি জাকার্তা গেলে ও তখন কি করবে? দু বছরের ছুটি নেবে। রফিক ভাই আমার, কি আছে তোর? ঘুরে ফিরে সেই একই অশুভ চক্র। শাট আপ। দোস্ত, তুই যে এই দেড় মাস ধরে বগুড়াতে এসে বসে আছো, ব্যাপারটা কি রে? ঢাকা তার ভাল লাগে না নাকি? বউয়ের সাথে ঝগড়া করে চলে যাচ্ছ। আমাকে নিয়ে তোদের এত গবেষণা না করলেও চলবে না রে? তোকে আমরা গবেষণা করিচ্ছি না। রুবিনা তো আবার বিদেশ চলে গেল, তোমার সাথে দেখা হবে? তুই আবার বিয়ে করছো দেখে রুবিনার বিরাট আফসোস। হালাখালি নেবে না কথা না রে, সত্যি কথাই করছি। আসলে রফিকের বউ তো রুবিনার চেয়ে হাজার গুণ বেশি সুন্দরী। হয় রুবিনা তো বলিছে। তুমি যে একদিন ধরে বগুড়াতে এসে পড়ে আছো, তোমার বউ কিছু কয় না, তার খারাপ লাগে না? কি হলো, চলে যাচ্ছ নাকি? হ্যাঁ যাই কাল। আরে দোস্ত বয় বয়, তোর আবার কিসের এত কাজ? বয় যাওয়া দরকার। কিরে রফিক, এই বিকেলবেলা একলা একলা ছাদের মধ্যে বসে আছো, আজ আড্ডা নাই? আচ্ছা ঘটনাটা কি তো ক দেখি। কোথায়, কিসের ঘটনা? না তোর মনটা দেখি খুব খারাপ, নাবিলের সাথে ফোনে কথা হয়েছে। কেন? এই এক আশ্চর্যের কথা, নাবিলা তোকে ফোন করে না, না তুই করিস না? আমিও করি, নাবিলাও করে, কিন্তু কেন জিজ্ঞাসা করছো? না ওই তোর মনটা দেখি খুব খারাপ, এক কাম কর, ওই অনেক দিন তো হয়ে গেল ভাই, তুই ঢাকা চলে যা, ঘর সংসারও তো না মন দে। যাবো তো। আচ্ছা এক কাম কর, ওই নাবিলে তো বিয়ের পরে বগুড়াতে একবার আসছিল, আমি এক কাম করি, আমি মোবাইলে ফোন করে দিই, দুদিনে ছুটি নিয়ে চলে আসু, তারপর তোরা দুজন মিলে আবার ঢাকা ফিরে যাবো, কেমন? না ভাইয়া, নাবিলা আসতে পারবে না, ওর এখন অফিসে অনেক কাজ, কিছুদিন পরে বিদেশে পোস্টিং হবে, অফিসে ছুটি দেবে না। ও তাও তো কথা আছে। আচ্ছা চল নিচে চল, ক্রিকেট খেলা আবার লাগছে, চল দেখি। আয় ভাই চল। প্রবলেমটা কি? তেমন কিছু না, রফিক আসলে একটু বেশি ইন্ট্রোভার্ট, তেমন কিছু শেয়ার করে না। আমাদের মাঝে টেলিফোনে কথা হয় কিন্তু তেমন কিছু আলাপ হয় না। তুমিও বিশেষ কিছু বলো না। বিশেষ কিছু বলার তো পাই না, সবাই কিন্তু ব্যাপারটা নিয়ে ভাবছে। তাছাড়া রফিকও দেশে নিয়ে বসে আছে কেন? কে কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না, আর সেটা আমি জানিও না। কিন্তু বড় খালা তো দুশ্চিন্তা করে। ওটা মার স্বভাব। নাবিলা, কারণটা কিন্তু জেনুইন, তোমার এটা সেকেন্ড ম্যারেজ, খালার কি চিন্তা করাটা স্বাভাবিক না? রফিক যদি আমাদের সাথে একেবারেই যোগাযোগ না করতো তাহলে একটা চিন্তার বিষয় ছিল, কিন্তু রফিকের সাথে তো মারও কথা হয়। তোমাকে একটা কথা বলি। আবার কি কথা?
তুমি তো জানোই নুপুরে ইউটেরাস ফেলে দেওয়া হয়েছে। ও আর জীবনে মা হতে পারবে না। একটা মেয়ের পাগল হয়ে যাওয়ার পিছনে এই একটা কারণই যথেষ্ট। তার উপর ওর ফ্যামিলিতে বাইপোলার ডিসঅর্ডার আছে। থামলে কেন? নুপুরকে তুমি পাগলই বলতে পারো, কিন্তু তারপরেও আমার সাথে ওর বিয়েটা টিকে যাবে এবং টিকে থাকবে। তুমি কি বলতে চাচ্ছো? নুপুর আমার সাথে অনেক রাফ ব্যবহার করে, বাসা থেকে প্রায় বের করে দেয়, মুখের উপর দরজা বন্ধ করে দেয়, বলে বের হয়ে যাও, রাস্তা রাস্তা ঘুরে বেড়া। জানি তো এসব। আসলে আমি তোমাকে যে কথাগুলো বলতে চাচ্ছি সেগুলো এরকম না। এত কিছুর পরেও নুপুরের সাথে আমার কিন্তু বিয়েটা ভাঙবে না। তার মানে তুমি বলতে চাচ্ছ আমার এই সেকেন্ড বিয়েটাও টিকছে না? নাবিলা, ভালোবাসা পাওয়ার এবং ভালোবাসা দেওয়ার দরজাটা কিন্তু একটাই। মানে? আমি যাকে ভালোবাসি সে যদি সেটা বুঝতে না পারে, মানে সে যদি সেটা ফিল না করতে পারে, তাহলে আমি তো বুঝতে পারবো না সে আমাকে ভালোবাসে। মা, তুমি যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো। না, তোমাকে বলতেই হবে। কেন শুধু বারবার তোমারই এমন হয়? কারণ তোমার মেয়ে আর দশটা মেয়ের মতো সাধারণ না, সব কিছু মুখ বুঝে মেনে নিতে পারে না। কেন, রফিক তোমাকে কি মানতে বাধ্য করতে চেয়েছিল? মা, তুমি আমাদের প্রাইভেসি নষ্ট করো না, যাও ঘরে গিয়ে ঘুমাও। তোমার কথাতেই আমার ঘুম আসবে? ঠিক আছে, তাহলে ঘুমিও না, সারা রাত ঘরে গিয়ে জেগে বসে থাকো। আমির, কি খবর? আয়, তোর ব্যাপারটা কি বলতো? একদিন ধরে বাড়ি বসে কি করছিস? রেস্ট নিচ্ছি। ভংচং বাদ দিয়ে আসল কথা বল, ঘটনা কি? তুই বউকে ছেড়ে বাড়ি গিয়ে দেড় মাস ধরে পড়ে আছিস কেন? আসবি কবে? ঢাকায় ভালো লাগে না, ভাবছি আর যাবই না। রফিক, নাবিলা ফোন করেছিল। যাবো, বলিস না। আশ্চর্য, চাপা মারবো কেন? সত্যি ফোন করেছিল কেন? ঠিক বুঝলাম না, বললোটা কি? তেমন কিছুই না, জানতে চাইলো তুই আমাকে ফোন করিস কিনা। তুই তো আমাকে ফোন করিস না, আমি ওকে সেটা বললাম, আর বললাম যে আমি মাঝে মধ্যে তোকে ফোন করি, আমাদের মধ্যে আলাপ হয়। তারপর? তারপর আর কি, ও ফোনটা রেখে দিল। এটা কবেকার ঘটনা? এই তো কিছুক্ষণ আগেই। রফিক, দোস্ত, তোদের মধ্যে হচ্ছেটা কি বলতো একটু? কিছুই হচ্ছে না, দেখবি হঠাৎ করে একদিন ঢাকা চলে এসেছে। কবে আসবি? জানি না, দেখি। নাবিলাকে বলেছিস? বলবো। রাখি দোস্ত, ঘুম পাচ্ছে। কেমন হচ্ছে নাবিলা? ভালো। আমার উপর তুমি রেগে আছো? না, রাগ করব কেন? এই যে তোমাকে ছেড়ে চলে গেছি,
তোমার রাগ হয় না? এই তো তুমি রেগে আছো। এক কথা বারবার বলো না তো। আমি তো ফিরে এসেছি, তবু কেন এত রাগ? কেন এসেছো তুমি আমার কাছে? তোমাকে ছেড়ে আমি আর কখনো কোথাও যাব না। আমি তোমাকে ছেড়ে চলে যাব। কোথায় যাবে? তুমি যেখানে যাবে তোমার সাথে সাথে আমি সেখানে যাব। আমি তোমাকে আর সঙ্গে নিয়ে যাব না। অনেক অপমান করেছো তুমি আমাকে। আমার মার সামনে আমি মুখ দেখাতে পারি না, ছোট ভাইয়ের কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না। তোমাকে আমার আর প্রয়োজন নেই। আস্তে খাও বাবা, খাওয়ার সময় তাড়াহুড়ো করতে নাই। বাস ছাড়ে দেবো মা, দেরি হয়ে গেছে। কিসের বাস? কোনটা যাব বাবা? ঢাকায় যাবো মা, অনেকদিন হলো আসছি। আজ সকালে বগুড়া থেকে ঢাকাগামী এক যাত্রীবাহী বাসে সিরাজগঞ্জের কাছে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 11 জন যাত্রী প্রাণ হারায়। নিহতদের সকলের লাশ শনাক্ত করা গেছে, তবে রফিক নামের এক যাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই দিন পরে আসলে যাক, আসছো ভালোই করছ।
চিন্তা কর না বৌমা, সব ঠিক হয়ে যাবে। মোবাইল বন্ধ করে রেখেছো কেন? চার্জ তো ভুলে গেছিলাম। তুমি বাসে? আমি ঢাকা যাওয়ার জন্য রওনা হয়েছিলাম, ওই বাসটাতে উঠেছিলাম, শেষ মুহূর্তে নেমে আসে। সত্যি তুমি বাসে উঠেও ঢাকায় গেলে না কেন? ভাবলাম দেখি নাবিলা আমাকে যেতে বলে কি। বাড়িতে তো কেউ নাই, তোমাকে ঠিক মতো যত্নাত্তি করবার বাড়িছি না। নো প্রবলেম স্যার। আচ্ছা যে বলা নেই কওয়া নেই, নাবিলে যে হুট করে চলে আসলো, কিছু কবার পারো? স্যার অন্তরের টানে। হ্যাঁ এই চ্যাংরা, ঠিক বলেছো তো? জি স্যার অফকোর্স। আমি আমিরকে বলেছিলাম আমি বা নাবিলা কেউ কারো প্রেমে পড়িনি। আমি বোধহয় তোমাকে একবার বলেছিলাম রফিক, আমার কিন্তু প্রেমে পড়া চলবে না। সেটা অবশ্য সরাসরি বলনি, তবে সেটাই বোঝাতে চেয়েছো। তারপর যখন হঠাৎ করে বিয়ের প্রপোজাল দিয়ে বসলাম, আমি তো বিশ্বাসই করতে পারিনি, আমি ভেবেই উঠতে পারিনি ব্যাপারটা কি। তখন কি তোমার মনে হয়নি আমাদের রিলেশনে একটা ইমোশন যুক্ত হয়েছে? না রফিক। বলো। আমার হাতটা একটু ধরো তো। একটা কথা ভেবে দেখেছো? কি কথা? আমার ভিতরে যদি একটুও ভালোবাসা না থাকতো, আমার মতো একটা মেয়ে তোমাকে বিয়ে করতে পারে? আসলে আমি আমার ভালোবাসাটাকে প্রকাশ করতে পারি না, মানে আমার ভালোবাসার প্রকাশভঙ্গিটা হয়তো কনফিউজিং। বাদ দাও তো, এখন অন্য কিছু বলো। আচ্ছা তোমার প্ল্যানটা কি আগে বলো তো। আমার প্ল্যানটা হচ্ছে আমরা জাকার্তা যাব, তারপরে ছুটি ছাটার সময় দেশে আসব, অথবা অন্য কোনো দেশে ঘুরতে যাব। না না এটা হবে না, তার চেয়ে বরং তুমি যদি বলো আমাদের এখন বাবা মা হওয়া উচিত। না না এখন এসব ভাবনার দরকার নেই, বাচ্চা কাচ্চা এখনই নিতে হবে কেন? এখন হোক আর পরে হোক, পরের কথা পরে দেখা যাবে। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি যে ডিসিশনটা নিতে চাচ্ছি এটা অনেক ওয়াইজ হবে আমাদের জন্য। কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা দুজন আরো কিছুদিন কাছাকাছি থাকি, দূরে কোথাও। কেন, তোমার বাবা হতে ইচ্ছে করে না? করবে না, অবশ্যই করবে।